পাবনা জেলায় ঘটেছে একটি অন্যরকম ঘটনা, ঘরে সাপ আর বাইরে করোনার আতঙ্ক। এ দুই আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে পাবনা জেলার আতাইকুলা থানার কাছারপুর গ্রামের মন্টু প্রামাণিকের পরিবার। একটি নয় দুটি নয়, একে একে প্রায় ২০টি গোখরা সাপ বেরিয়ে পড়েছে তার বাড়ি থেকে এবং সেগুলো ধরাও পড়ে। সাপ আর মানুষ একই সঙ্গে বসবাস করে আসলেও কেউ কখনোই বুঝতে পারে নাই। তবে আজ মন্টু প্রামাণিকের সাত বছরের নাতনির চোখে প্রথম ধরা পড়ে একটি গোখরা সাপ। তুমি ভয় পাইছিল না? আমি এক পা দিয়ে বসে দেখি সাপ, আর যখন তিনটা খালি দেখছিলাম সোনালিটা। তুমি কি সাপ দেখে চিনতে পারো? তুমি দেখে কাকে বলছিলা? এই ছোট্ট মেয়েটির প্রথম দেখা সাপটি মারার পরে বাড়ির আশেপাশের মানুষ জড় হয়ে যায় তা দেখতে। মনে সন্দেহ জাগায়, ঘরটি কুপিয়ে দেখার সিদ্ধান্ত নেয় সবাই মিলে। ঘরের সব কিছু সরিয়ে কিছুটা মেঝে কোপাতেই বেরিয়ে পড়ে ১০টি গোখরা সাপের বাচ্চা। তবে সেটি পাওয়া যায় রেফ্রিজারেটর রাখার স্থানের মেঝের নিচেতে। এটা তো আপনার বাড়ি না? এই সাপ কিভাবে ধরলেন বা বুঝতে পারলেন কিভাবে যে আপনার এখানে সাপ আছে? সাপ ওই ঘরের বিদিনে ওই ফ্রিজের তলে ছিল, ইটির বিদিন। আচ্ছা আচ্ছা। মাথা ভাড়া ভাড়া দিতে ওই সময় মারা হয়েছে। এর আগে কি কখনো টের পান নাই যে আপনার ঘরে সাপ আছে? না, আজকেই প্রথম। না, তিন দিন আগে তিনে তিন দিন আগে এটা কাল এটা আর আজ কয়টা। কারো কি ক্ষতি করছে কখনো? না, ক্ষতি হরে নাই, এটা কুড়ি মরি গেছে। ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পরেই ঘটে আসল ঘটনা, তা দেখতে জড়ো হয় গ্রামের শত শত মানুষ। ছোট বাচ্চা পাওয়া যাওয়ায় বড় মা সাপকে ধরার আশায় সম্পূর্ণ ঘরটি কোপাতে শুরু করে। এরই মাঝে নিয়ে আসা হয় দুটি সাপুরে। এলাকাবাসী আর সাপুরের প্রাণপ্রণ চেষ্টায় সম্পূর্ণ মেঝেটি কোপানো হয়। এ দৃশ্য দেখতে থাকে গ্রামের সকল নারী পুরুষ। শেষমেশ মেঝে থেকে কিছু ডিমের খোসা আর ঘরের সামনে জড়ো করে রাখা ইটের গাদি থেকে পাওয়া যায় কিছু সাপের বাচ্চা। কিন্তু মা সাপ ধরা না পড়ায় আরও বেশি আতঙ্ক ঢুকে পড়েছে তাদের মধ্যে। সাপের বাচ্চা এটা প্রায় ২০টার মতো পাওয়া গেল। এখানে তো বড় সাপ কেন পেলেন না? আপনাদের অনুসন্ধানে কি মনে হলো? সাপ বাজারে ধরা তো রাত্রে আবার না, সাপ তোমার ওই ডিম ফুটা বাচ্চা ফুটার টাইম হয়ে গেছে, ওই ডিমটা কামড়া কামড়া ফুটে করে দিয়েছে, সাপ বাড়া তৈরি গেছে। সাপটা আশেপাশেই আছে, আবার রাত্রিও আবার বাচ্চা করে নাই, সাপের বাচ্চা করে নাই, বাড়া বাইরে বাড়া তৈরি গেছে, বড় সাপও বাইরে বাড়া তৈরি গেছে। এর পরবর্তী কি আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, তার মানে যাদের বাড়ি তাদের একটু বিপদের মধ্যে আছে। একটা সাপের মোট কয়টা ডিম থাকে? ৩২টা। আপনারা এখানে কয়টা পেয়েছেন? ১৭টা। কত বড় সাপ হতে পারে বা কেমন বয়সী? বড় সাপ বড়ই, যে খোসাটা সাড়ে তিন হাতের উপরে হয় নাই, খোসাটাই সাড়ে তিন হাত। আপনারা এই যে সাপ মারা দেখতে আসছেন, দেখে কি এসে কি বুঝলেন? বুঝলাম যে আসলে সাপ যেহেতু ছোটতা পাওয়া গেছে, বড়তা তো অবশ্যই থাকার কথা, কিন্তু এ পর্যন্ত পাওয়া যায় নাই, চেষ্টা চলতেছে। আমরাও সবাই মিলে মানে চেষ্টা করতেছি, কোবায় ঘর মর কোবায় দেখলাম যে আসলে পাওয়া যায় নাই। তারপরে সতর্ক থাকা লাগবে, চোখ কান খোলা রাখা লাগবে, আসলে যদি আশেপাশে কোথাও থাকে হয়তো আসবেই। আপনারা তো এই যে সারাগার কোপাইলেন, আমরা তো প্রথম থেকেই আপনাদের সাথে ছিলাম এবং দেখলাম, তো আপনার কি মনে হলো এই ঘর কোপায়? ঘর কোপাইছি, আমাদের সন্দেহ ছিল বাচ্চা পাওয়া গেছে, বাচ্চা পাইছি এবং বাচ্চাকে মারিছি, সাপের ডিমও পাওয়া গেছে এবং খোসাও পাওয়া গেছে। তখন আমরা মনে করছি যে এখানে বড় সাপ আছে, বাচ্চা যত পাওয়া গেছে সাপ এখানে আছে, আমরা সন্দেহমূলক আমরা ঘর কোপাইছি। তা আমার ঘর কোপায়ে তো আমরা যে আশা করি মনে পাবো, এই মনে করে কোপাইছি, তার পাওয়া যায় নাই। তাহলে এদের মুক্তির উপায় কি এখন? জীবন রক্ষার জন্যই এই ঘরটায় ঘরটায় ওই দেখেন তোমার ওই এ পাশ দিয়ে ও পাশ দিয়ে ওই ফাঁসি জাল ২ ইঞ্চি জাল জাল দিয়ে ধোয়া লাগবে, যাতে আসলে পরে জিনিসটা সাপটা আসলে বসে পিছি পিছি। বড় সাপটি ধরা না পড়ায় আরও বেশি আতঙ্কে পড়ে গেল মন্টু প্রামাণিকের পরিবার। তবে তাদের লক্ষ্য যেন এখন একটাই, কিভাবে এই সাপকে ধরবে তারা। মোহাম্মদ মিরাজুল ইসলাম, MITV, পাবনা।